চলো একটা কাজ করি, আমি ভাবছি কি যে তোমাকে করব আমি বিয়ে, আর তুমি যদি রাজি থাকো তাহলে এই কথাটা বলবো তোমার বাবার কাছে গিয়ে। তুমি জানো আমার বাবা কতটা রাগী, আর তুমি জানো তোমার জন্য আমি প্রত্যেকটা রাত জাগি। জায়গাটা দেখতে পাচ্ছ পুরো মন কেড়ে নেওয়ার মতন, আর তার সাথে থাকছে আমার মন কেড়ে নেওয়ার শায়রি। তো বেশি না বকে ভাগ, চলো শুরু করা যাক। এক্সকিউজ মি, বলছি এখানে একটু বসতে পারবো আমি? অনেক সময় ধরে হাঁটছি তো আর ভালো লাগছে না, একটু বসতে ইচ্ছা করলো। এখানে একা এসছো নাকি আরো কেউ আছে? ও বললাম আবার ডিস্টার্ব করছি নাকি, আবার তোমার এখানে ধরো কেউ আছে আর আমি এসে বসে পড়লাম। হ্যাঁ আছি, মানে এখানেই বাড়ি না তোমার নাকি? কেন মানে এসছো ঘুরতে? এখানে তো সবাই মানে দর্শনার্থীরা আসে তো মায়াপুরে, তাই বললাম এখানেই ঘুরতে এসছি। ও আচ্ছা আচ্ছা, মানে কৃষ্ণ টিষ্ণ আসে নাকি মানে সিঙ্গেল? আমি বলছি মানে কৃষ্ণর জায়গায় এসছো মানে কৃষ্ণ আছে নাকি সিঙ্গেল? তারপরে আবার শাড়ি, ও ভাই পুরো একদম লাগছে পুরো পারফেক্ট নারী। শুনে নিলাম যে তোমার কৃষ্ণ আছে কি না। দেখো কৃষ্ণের জায়গায় এসছো, আচ্ছা এসে যদি সত্যি সত্যি কৃষ্ণ এসে তোমার সাথে কথা বলে তুমি কথা বলবে না? তাহলে মনে করো না আমি সেই কৃষ্ণ। কেন মানুষের ভিতরে কৃষ্ণ বাস করে? তাহলে এই তো আমার, এটা তো আমার খারাপ লাগলো শুনে। যেমন আমি তোমাকে ভাবলাম তোমার ভিতরে হয়তো রাধা আছে। কৃষ্ণ তো রাধাকে পাইনি, তাহলে আমি তোমাকে কৃষ্ণ ভাববো কি? প্রেম তো ছিল, দরকার নেই তুমি আমাকে পাবে না বা আমিও তোমাকে পাবো না, প্রেম তো হতে পারে। মানে এখানে এসছি আমি একটা রাধা খোঁজার জন্য, হ্যাঁ তো হঠাৎ করে তোমাকে দেখে আমার মন বলছে যে মানে আমি কৃষ্ণ তুমি রাধা, তো মনে হচ্ছে তুমি আমার প্রেমে পড়ে গেছো কেমন বাধা। তার জন্য আমি দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছি গাধা। কি যে করি, আপনি কি ফ্ল্যাট করতে এসেছেন এখানে আমার সঙ্গে? মায়াপুর এখানে এসে কেউ ফ্ল্যাট করে? আমি ভক্ত, তাহলে আমি তাই হবো। না হলে আমি তোমার ভক্ত হবো, যে মায়াপুর গিয়ে একটা রাধা নিয়ে এসছি। আমি মাঝখানে কিছু নিয়ে যাই বুঝলে, এরকম একটা সুন্দর একটা যদি জিনিস নিয়ে যেতে পারি যাবে?
আমি বুঝতে পারছি না আপনি বললেন বসবেন ভালো কথা বসেনি আপনি আমার সাথে ফ্ল্যাট করা শুরু করছেন এটা কি দেখো আমাদের ফ্ল্যাট নেই আমার সুন্দর একটা বাড়ি আছে আমি ফ্ল্যাটের কথা বলি আমি ফ্ল্যাটের কথা বলি না ফ্ল্যাট নেই আমার আমার বাড়ি আছে আমি ফ্যামিলির সাথে থাকি আমি ফ্ল্যাটে থাকি না তোমার ফ্ল্যাট আছে না আমার কিছু তাহলে বারবার ফ্ল্যাট ওই জন্য এতবার ফ্ল্যাট ফ্ল্যাট করছো যে একটা যদি ফ্ল্যাট পাওয়া যায় আমি ফ্ল্যাট বলিনি ফ্ল্যাট বলেছি ওই একই হলো ফ্ল্যাট আর ফ্ল্যাটের মধ্যে পার্থক্য কি কাল থেকে না মানে কিছুই ভালো লাগছিল না আমি বাড়িতে বসেছিলাম মন চাচ্ছিল তোমার কাছে আসতে আর এসে এখন আমার মন চাচ্ছে তোমায় ভালোবাসতে দেখুন আপনি ভুল জায়গায় ট্রাই করছেন আর একটু সামনে গিয়ে কথা ট্রাই করুন আমি ঠিক জায়গায় ট্রাই করব তোরে খাইতে গেলাম ঝাল মুড়ি দেখা তোরে সুন্দরী আমি কিছু বলি তুমি বলছো ভুল জায়গায় আমি নাকি ট্রাই করছি আরে ঠিক জায়গাটা তুমি বলো লাইন গুলো সুন্দর কিন্তু মানে অন্য জায়গায় হলে আমি কিন্তু তোমার কাছে পারমিশন নিয়ে এখানে বসেছি এমন না যে তোমার কাছে পারমিশন না নিয়ে বসেছি তুমি বলো যে না পারমিশন না নিয়ে বসেছো না না পারমিশন নিয়ে তাহলে ফ্ল্যাট করবে না এটা তো পারমিশন নাই আচ্ছা কথা বলাও কি ফ্ল্যাট একটা মানুষের সাথে কথা বলাটাও ফ্ল্যাট এগুলো কথা তুমি রাধার মধ্যে বলো আমি আর আমি কিন্তু চাই না তুমি আর অন্য কোনো ছেলের দিকে কৃষ্ণ মানুষের মধ্যে থাকে যেমন আমার মধ্যে তুমি দেখতে পাচ্ছ কৃষ্ণ আছে দেখতে পাচ্ছ না দেখবি কি করে তুমি তো দেখছোই না এত সুন্দর চোখ আছে কিন্তু তুমি দেখছোই না আমি তো বুঝতে পারছি না কিন্তু আপনি কি ফ্লার্ট করছেন আমার সাথে কি ব্যাপার হঠাৎ করে তোমাকে ভালো লাগলো তো মনে হলে যাই কথা বলে দেখি হতে হতে পারে আচানক একটা ভালোবাসার মানুষকে পেয়েও যেতে পারি খবর দেখাচ্ছে এবার লাখে একটা তো হয় না তো হঠাৎ মনে করো সেটাই হচ্ছে তুমি সেই লাখে একটা না না আমি লাখে একটা হতে চাই তুমি বুঝতে পারছো তোমার ভাগ্যটা কতটা মানে লাখে একটা সবার তো দেখে শুনে হয় লাখে একটা তো দেখতেও যেরকম লাখে একটা এগুলো কি বুঝলাম থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কম বাবা তুমি তো হেভি সুন্দর ইংলিশও বলতে পারো একটু আমাকে ইংলিশ শিখিয়ে দেবে মানে পরে শুনবো বিয়ের পরেই নয় শুনবো প্রেম করছে কি শুধু কি গল্প করার জন্য মা বাড়িতে নিয়ে যাবো কিসের জন্য বললাম মাকে গিফট দেবো কিসের জন্য বললাম রামায়ণে রামচন্দ্র নিয়ে গেছিল না সীতাকে বাড়িতে গিয়ে বলেছিল মা দেখো বাইরে আসো এসে দেখো কি কাকে নিয়ে এসছি আপনি তো গীতা রামায়ণ মহাভারত কিছু আছে আমার মধ্যে শুধু তুমি নেই কত কি বলতে বাকি কতটা চলতে বাকি আমি থাকবো না কেন যার মধ্যে সবকিছু রয়েছে তবে তো তুমি থাকবে না তার সবকিছু ছড়িয়ে দিচ্ছি তুমি থাকো তোর চোখের চাউনিতে বুক কতটা গলতে বাকি মা কতটা সারপ্রাইজ হবে ভাবো না না আমি যাব কেন না না ঠিক আমি যাব আচ্ছা তোমার সাথে ছবি তুলবো মানে ছবি তুলে মানে ইয়ে করি মানে মাকে গিয়ে দেখাবো না না আমি ছবি তুলবো কেন মানে একটু দেখতে সুন্দর বলে অহংকার মানে এরকম অহংকার মানে ছবি একটু তুলবে না আমার সাথে ছবি তুলতে যাচ্ছি তোমাকে নিয়ে বাড়ি বা বলছি না আমাকে জড়িয়ে ধরো আমাকে কিছু ছবি ছবি মানে একটা ছবি আচ্ছা তুলুন কি যা আচ্ছা তুলুন কি যা তুলুন দেখি একটু তাকাও এদিকে একটু হাসি মানে তোমার হাসিটাই তো সুন্দর আর চোখটা তো একটু দেখাও হ্যাঁ তুলবো তুমি বললে পারমিশন দিলেই তুলবো পরে আবার বলবে না না এই ছবি ভালো হয়নি আরেকটা তুলবো আমি কিন্তু দুটো তুলতে পারবো না তুলবো না এরকম ভাবে বলার কি আছে না নাও তার চোখে জানো দেখলাম আজ দিনটা বড় তুললাম হ্যাঁ ও মাই গড কি মানাচ্ছে দেখো আমাদের দেখা হয় এই ছবিটা পুরো এসছে একদম নাইস এই ছবিটা এক্ষুনি আমি ফেসবুকে ছেড়ে দেবো দেখবি আমার সব গাইজ মোহাব্বত সে নাহি বাকি
মানেটা কি ছবি তুলবে বললে তুললাম আবার ফেসবুকে পোস্ট এসব আবার কি এখন মানে ছবি তোলা কিসের জন্য আমিও শুধু না ছবি ডিলিট করো আমিও শুধু না ছবি ডিলিট করো মানে কি এইভাবে ছবি তুলবে বলেছো তুলেছি এখন আবার ফেসবুকে পোস্ট এটা তো বলনি ছবি মানুষ কিসের জন্য তোলে তুই ফেসবুক করো না না আমি ফেসবুক ফেসবুক ওই সমস্ত কিছু করো না না আমি কিছু করি তার তুমি বললে কি করে ফেসবুক যা কিছু না ফেসবুক কিছু না তো না না আমি ডিলিট না ফেসবুক তুমি বললে কিছু না জানো না আবার বলছে ফেসবুকে পোস্ট আচ্ছা জানি হ্যাঁ জানি জানো তাহলে কি এমন অপরাধ করেছি ছবি জানো না 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 দেখো ডিলিট করো এটা এগুলো এই সমস্ত ঠিক না অদ্ভুত মানে আমি চিনি না জানি না প্রোফাইল এরকম ভাবে ছবি ঠিক আছে আমি ডিলিট করে দিচ্ছি তুমি এখন বলছো কিন্তু তুমি ভেবো না তোমাকে আমি ভুলে যাচ্ছি তোমাকে তোমার এই ছবিটা আমি রেখে দিলাম মনে আর একদিন আমি তোমাকে বানাবো আমার কোণে তোমার এত অ্যাটিটিউড যে তুমি ডিলিট করে দিলে ফটোটা এরকম অ্যাটিটিউড দেখালে রূপের এরকম অহংকার তোমার মানে আমার ফোনে তোমার ছবিও রাখা যাবে না উফ কি জ্বালা আচ্ছা ঠিক আছে তোলো কি ছবি তুলো না আমি আর তুলবো না তারপরে তুমি আবার কি বলবে তার ঠিক নেই ঠিক আছে অদ্ভুত তো ছবি তুললেও জ্বালা ছবি না তুললেও জ্বালা আপনি মানে কি না 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 আমি শুধু ওটা বলেছি একটু শেয়ার করে দেবো তার জন্য তুমি এরকম করলে শেয়ার শেয়ার করা যাবে না ছবি তুললে তোলো শেয়ার করায় আমি তুলবো না তুমি তুললে তুলতে পারো যদি তোমার অহংকার না থাকে অ্যাটিটিউড না দেখাও তাহলে তুলতে পারো আর সুন্দর করে তোলো আবার নিজের মুখটা সুন্দর নিও না নাও পড়ে না চোখেতে পালো কার আসে দেখি কেমন হয়েছে ঠিক আছে এত কষ্ট করে যখন ফটোটা তুলে দিলে চলো তোমায় একটা কিছু খাওয়াই খাওয়াই একটা অ্যাপেল আর এই ফটোটা ফেসবুকে যখনই দেবো না সবাই কি কমেন্ট করবে জানো ও ভাই এটা তো বেস্ট কাপল কি এবার আমি মানে পোস্ট করবোই করবো দেখা দেবে তুমি এরকম অ্যাটিটিউড তো অবশ্যই এরকম একটা অ্যাটিটিউড নিয়েই আমার খুব পছন্দ কোনো ছেলেকে পাত্তা দেখে না কিছু আমাকে পাত্তা দেবে ও এটা একটা ড্রিম আমার তখন হয় না এখনকার মেয়েরা কোনো ছেলে হাই পাঠালে দেখবে তার সাথে কথা বলা শুরু করে দেয় তুমি কি ওরকম ছেলেদের সাথে কথা বলো তার মানে তার জন্যই তো আমি তোমাকে হাই পাঠানো হয় আমি হাই পাঠাতে যাবো কেন তুমি তো তাহলে জানলে আমি সবাইকে করি ভাই ও ভাই আচ্ছা শুধু তোমাকে করি হাই হতে পারি গল্প তুমি কাছে টানলে চলো আমি তুমি কোথাও যাই না কোথাও যাব আমি দেখুন খুব ভালোভাবে বুঝতে পেরেছি তুমি কি দেখাবে দেখাও আরে দেখাও না তুমি তো বললে দেখুন না আমি কিছু দেখাবো না আমি বলেছি ছবিটা আর ডিলিট করো কোন ছবিটা ওই যেটা তুলেছি আমি ওটাও ডিলিট করো আমার তো না না বিশ্বাস হচ্ছে না ওকে ভি করিব তুমি আমাকে মানে পাচ্ছ না বিশ্বাস আমি নাক দিয়ে নিঃশ্বাস তাহলে আচ্ছা মানে মানুষ নাক দিয়ে নিঃশ্বাস নিলেই তাকে বিশ্বাস করতে হবে অবশ্যই আচ্ছা বিশ্বাস করে তোমার মতন মেয়েকে বিশ্বাস করাই যায় চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় আচ্ছা এই কথা বাদ দাও চলো একটা কাজ করি আমি ভাবছি কি যে তোমাকে করবো আমি বিয়ে আর তুমি যদি রাজি থাকো তাহলে এই কথাটা বলবো তোমার বাবার কাছে গিয়ে জানো আমার বাবা কতটা রাগি আর তুমি জানো তোমার জন্য আমি প্রত্যেকটা রাত জাগি আর দেখতে হি হামকো তু পছন্দ আ গই রহনে ভগবান কি যাই বলছে সবেতে শায়রি বলছে কি আর তুমি কি বলছো মানে আমার প্রবলেম হবে না রাত জেগে তুমি জানো এই রাত জাগতে জাগতে আমার চোখের তলে পড়ে যাচ্ছে কালি
আর এর জন্য দুদিন পর আমার বাড়ির লোক দেবে আমায় গালি। আমি ওই গালি সহ্য করতে পারবো না। আমি তোমার নামে দোষ দিয়ে দেবো, বলবো এই মেয়েটার জন্য আমার চোখের তলে গালি পড়ছে। আমি তো তোমাকে চিনিও না। হ্যাঁ আমি তো তোমাকে চিনিও না। কিন্তু তোমার কথা এই যে মানে ভাবতে ভাবতে এখন তো তোমার কথা রাত জেগে তো তোমার নাম বলে তো। হ্যাঁ নাম কি বলে? নাম না জেনে ভালোবাসা যায় না, ভালোবাসতে গেলে নাম লাগে। ও তুমি আমার নামটাও জানো না, তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখেই স্বপ্ন দেখা শুরু করে দিয়েছি। স্বপ্ন দেখছি যে মেয়েটাকে আমি বিয়ে করে বউ রোজ সকালবেলা ঘুম থেকে তুলে দেবে, বলবে আলু আনো, ডাল আনো, চাল আনো, তুলে দিক বা শুয়ে দিক সবকিছুতে আমি রাজি। এটাই তো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিও। আর আমি ডিস্টার্ব করছি না, আমি আসছি তাহলে। আর তোমাকে অনেক ডিস্টার্ব করে ফেললাম মনে হচ্ছে। ডিস্টার্ব না, আরে আমি সোজা এখন বাড়ি চলে যাব। আমি আর এই নতুন ফ্লার্ট করার পদ্ধতি না না, আমি এখন সোজা বাড়ি চলে যাব। মানে কোনো মেয়ের দিকে আমার চোখই যাবে না। এই যে ছবিটা তুলেছি এটাই শুধু রাত দিন দেখবো আর মাকে দেখাবো। অ্যাকসেপ্ট করে নিও ফেসবুকে কিন্তু, ঠিক আছে? আর বেশি টাইম তুমিও থেকো না, আবার কোন ছেলে এসে পটিয়ে নেবে বলা যায় মানে কি? ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আসছি তাহলে। হ্যাঁ ভালো থেকো তাহলে। আর যেতে ইচ্ছা করছে না ছেড়ে তোমাকে, আর যেতে ইচ্ছা করছে না ছেড়ে তোমাকে। আর এখন কিছু করার নেই, মনে হচ্ছে তোমাকে ডিস্টার্ব করছি, যেতেই হবে। অ্যাকসেপ্ট করে নাও, এখনই করে নাও। আচ্ছা ঠিক আছে আসছি তাহলে। আর মানে কেতা, আগার আপনি জিন্দেগি জিনা হ্যায় না তো কিসি শরারতি লড়কি সে মহব্বত কর।